নমস্কার, আশা করি সবাই ভালো আছেন। আমি শিলামণি। আজ আমি তৈরি করছি চিচিঙ্গা সর্ষে। আমার চ্যানেলটিকে যদি আপনাদের ভালো লাগে, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। আমি ভালো করে চিচিঙ্গাগুলো ধুয়ে নিয়েছি, ধুয়ে ছুলে নিয়েছি, ছুলে ভালো করে পাতলা পাতলা করে কুচিয়ে নিয়েছি। কুচিয়ে খানিকক্ষণ আমি নুন দিয়ে মেখে রেখে দেব। জলটা আমি ঝরিয়ে রান্নাটা করব। এই জায়গায় আমার 500 চিচিঙ্গা আছে। এই চিচিঙ্গাটা আমি এখন 10 মিনিট নুন দিয়ে মেখে রাখব। ভিতরে যে বীজগুলো আছে, আমি বীজগুলো সব ফেলে দিয়েছি। বীজগুলো ফেলে আমি পাতলা পাতলা করে কেটে নিয়েছি। এখন আমি এটা নুন দিয়ে মেখে 10 মিনিট রেখে দেব। এইটা মজে যাবে, রান্নাটা খুব তাড়াতাড়ি হবে। অনেকেই মজে যাওয়াটা বুঝতে পারবেন না আমার কথাটা। আমি বলছি, নুনটা মাখার পর চিচিঙ্গাগুলো নরম হয়েছে আর সফট হয়েছে। আমার চিচিঙ্গা সর্ষেতে লাগবে। চিচিঙ্গা তো নিলাম, কাঁচা লঙ্কা চিরা নেব 3 পিস। লাগবে আমার সর্ষে বাটা, কাঁচা লঙ্কা বাটা, চিনি লাগবে, স্বাদ মতো নুন লাগবে, সর্ষের তেল লাগবে, গুঁড়ো হলুদ লাগবে, ফোড়নে লাগবে 2টো শুকনো লঙ্কা আর 1/2 চা চামচ সর্ষে। আমার কড়াইটা গরম হয়েছে, এখন তেল দেব। 2 টেবিল চামচ আমি সর্ষের তেল দিয়ে দিলাম। এখন দেব 2টো শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটা আমার কালো হয়ে আসছে, এখন আমি দেব কালো সর্ষে। আমি চিচিঙ্গাগুলো ছেড়ে দেব। আমি অল্প পরিমাণ নুন দেবো, যেহেতু আমি আগে নুন দিয়ে মেখেছিলাম, ওই জন্য আমি এখন নুনটা কম দেব। এখন আমি 4-5 মিনিট ঢাকা দিয়ে রাখবো। আমার 4-5 মিনিট হয়েছে, আমি ঢাকাটা খুলে দিচ্ছি। চিচিঙ্গা থেকে প্রচুর পরিমাণ জল বেরোয়। আপনারা অবশ্যই নুন দিয়ে মেখে 10 মিনিট রেখে দেবেন। দেওয়ার পর জলটা যে থাকবে, সেই জলটা ঢেলে দিয়ে রান্নাটা করবেন। এখন আমি দেব কাঁচা লঙ্কা বাটা 1/2 চা চামচ, 2 চা চামচ সর্ষে বাটা, 1/2 চা চামচ। এই রান্নাটা গরম ভাতের সঙ্গে খুব ভালো লাগে। এই রান্নাটা করে খাবেন, খেয়ে আমাকে অবশ্যই জানাবেন রান্নাটা কেমন লাগলো। 1 চা চামচ চিনি দিয়ে দিচ্ছি। এই রান্নাটা খুব সোজা, খুব তাড়াতাড়ি হয়ে যায় রান্নাটা। কম আঁচে রান্নাটা করবেন, তাতে রান্নাটা খুব সুন্দর হবে।
জল একদম দেবেন না, আমি জল এক ফোঁটাও দিইনি, জল ফেলে দিতে হবে। জল না ফেললে রান্নাটা ভালো হবে না, রান্নাটা কাদা কাদা হয়ে যাবে, খেতে টেস্টি হবে না। যা জলটা আছে, যতটুকু জল আছে সেইটুকু জল আমি আস্তে আস্তে শুকিয়ে নেব। রান্না তৈরি, এখন আমি গ্যাসটা অফ করে দিচ্ছি। রান্নাটা যখন দেখবেন তেলটা বেরিয়ে আসছে তখন মনে করবেন রান্নাটা তৈরি হয়েছে। আমার ভিডিওটি আপনাদের ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক ও শেয়ার করবেন, কমেন্ট করবেন। আমার ভিডিও দেখার জন্য আপনাদের ধন্যবাদ।